মকসুদুল মমিনের বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। বাপরে, ব্যাপারটা কি, এখানে কি লেখা আছে? তো ওখানে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। প্রায় আট পৃষ্ঠে আছে আল্লাহর হস্তে, একটা কথাও সত্য নয়, সবই মিথ্যে। শুধু মিথ্যে নয়, এটা কোরআন মাজিদের বিরুদ্ধে এসেছে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, তোমরা তোমাদের ক্ষেতে আসো তোমাদের ইচ্ছা মতো। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, খালি পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণেই কি, সূর্যগ্রহণেই কি, তোমাদের ইচ্ছা মতো। সূর্যগ্রহণ আবার কি? আমি আল্লাহ বলছি তোমার ইচ্ছে। আবার বইয়ে লেখা আছে অনিচ্ছে। কোরআন মাজিদের বিরুদ্ধে কথা আছে, আপনি সাবধান থাকুন।